বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বরাবরের ন্যায় এবারও প্রযুক্তি পরাশক্তি অ্যাপল আইফোন 15 ও আইফোন 15 প্রো উন্মোচন করেছে। মঙ্গলবার 12 সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যে অ্যাপলের সদর দপ্তরে আইফোন 15 সিরিজের পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ 9, অ্যাপল ওয়াচ আল্ট্রা 2 উন্মোচিত করেছে। তো চলুন জেনে না যাক আইফোন 15 এ কি কি নতুন সুবিধা যুক্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা মেনে অ্যাপল তাদের ডিভাইসে ইউএসবি টাইপ সি পোর্ট যুক্তের কথা কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, আর তাই আইফোন 15 সিরিজের সব ফোনেই লাইটিং কানেক্টরের বদলে যুক্ত করা হয়েছে ইউএসবি টাইপ সি। ফোনের নিচের অংশে টাইপ সি পোর্টটি রয়েছে, এর ফলে ইউএসবি 3 কেবল ব্যবহার করে 10 Gbps গতিতে ফাইল স্থানান্তর করা যাবে। সাথে এই পোর্টের মাধ্যমে ইউজারেরা সরাসরি এক্সটার্নাল ড্রাইভ ব্যবহার করে ভিডিও রেকর্ড করতে পারবেন। আইফোন 15 প্রো ও প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে A17 প্রো প্রসেসর। অ্যাপলের প্রথম 3 ন্যানোমিটারের এই প্রসেসরে একটি AV1 ডিকোডার যুক্ত করা হয়েছে, এর ফলে ভিডিও স্ট্রিমিং স্বচ্ছন্দে করা যাবে। দ্রুত গতির প্রসেসর সহ যাতে আরও ভালো গ্রাফিক্স ও মোবাইল গেমিং এর সহায়তা করা যায় এর জন্য যুক্ত করা হয়েছে GPU। আইফোন 15 ও 15 প্লাসে A16 বায়োনিক চিপ উইথ 5-core GPU ও আইফোন 15 প্রো ও প্রো ম্যাক্সে A17 প্রো চিপ উইথ 6-core GPU ব্যবহার করা হয়েছে। নকশায় তেমন পরিবর্তন না এলেও আইফোন 15 প্রো ও আইফোন 15 প্রো ম্যাক্সের প্রযুক্তিগত বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আইফোন 14 এ 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও আইফোন 15 প্রো ও আইফোন 15 প্রো ম্যাক্সের মূল ক্যামেরা 48 মেগাপিক্সেলের। এর সঙ্গে 12 মেগাপিক্সেলের 3x ও 5x এর দুটি টেলিফটো ও আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকায় আইফোনের ইউজারেরা সহজেই হাই রেজলিউশনের ছবি তুলতে পারবেন। আইফোন 15 ফোনগুলো ইয়েলো, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক কালারে বাজারে পাওয়া যাবে। নতুন আইফোন 15 এ রয়েছে টাইটেনিয়াম কেস, যেই টাইটেনিয়াম দিয়ে টাইটান সাবমেরিন এবং মার্স মিশনের রোভার বানানো হয়েছিল, সেই মেটাল দিয়েই বানানো হয়েছে আইফোন 15 এর বডি। বুঝতে পারছেন কতটা শক্তিশালী হতে যাচ্ছে এর বডি। টাইটেনিয়াম ফ্রেম দিয়ে তৈরি হয় আইফোন 15 প্রো ও আইফোন 15 প্রো ম্যাক্সের ডিসপ্লে যথাক্রমে 6.1 ইঞ্চি এবং 6.7 ইঞ্চি। ডাইনামিক আইসল্যান্ড বাবল আপ অ্যালার্ট এবং লাইভ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সকল নোটিফিকেশন দেখতে পাবেন। আপনি আপনার পরবর্তী রাইড ট্র্যাক করতে পারবেন, কে কল করেছে তা দেখতে পারবেন। আইফোন 15 প্রো ও আইফোন 15 প্রো ম্যাক্সে নতুন অ্যাকশন বাটন যোগ করা হয়েছে। ফোনের পাশে থাকা বাটনটি দিয়ে সহজেই বিভিন্ন সেটিংস পরিবর্তন করা যাবে। ক্যামেরার ফ্ল্যাশ লাইট চালু, ফোকাস মোড পরিবর্তন, বিভিন্ন ধরনের শর্টকাট সুবিধা চালু করা যাবে এই অ্যাকশন বাটন ব্যবহার করে। 128 GB আইফোন 15 প্রো এর দাম ধরা হয়েছে $999, আর 256 GB আইফোন 15 প্রো ম্যাক্সের দাম ধরা হয়েছে $1,999, এবং আইফোন 15 আইফোন 15 প্লাসের দাম ধরা হয়েছে যথাক্রমে $799 ও $899। 22 সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে আইফোনগুলো।